ছাগল পালন করতে হলে ছাগল পালনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, যেমন সঠিক সময় মতো ভ্যাকসিন করা, সঠিক সময় মতো ডিওয়ার্মিং করা, সঠিক সময় মতো ছাগলকে খাবার দেওয়া, সঠিক সময়ে ছাগলকে ট্রিটমেন্ট দেওয়া। তো এইসব বিষয়গুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তো আজকে আমি ছাগলের ডিওয়ার্মিং নিয়ে কিছু আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন NDF গোট ফার্ম ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে আছি ধনঞ্জয় অধিকারী। এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয়, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ছাগল পালন করতে হলে ছাগলের ডিওয়ার্মিং করা খুবই প্রয়োজন। সঠিক সময় মতো ছাগলের যদি ডিওয়ার্মিং করা না হয়, তাহলে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো প্রথমে আলোচনা করব, ছাগলের সঠিক সময়ে যদি ডিওয়ার্মিং করা না হয় ছাগলের কী কী সমস্যা হয়। এরপরে আলোচনা করব ছাগলের ডিওয়ার্মিং করার নিয়ম কী, এবং তারপর আলোচনা করব কত পরিমাণে কোন ওষুধ দিয়ে ছাগলকে ডিওয়ার্মিং করাতে হবে। তো ছাগলকে যদি সঠিক সময় মতো ডিওয়ার্মিং করা না হয়, ছাগল সঠিক সময়ে হিটে আসবে না এবং সঠিক সময়ে বাচ্চা হবে না। ছাগলকে সঠিক সময়ে ডিওয়ার্মিং না করালে ছাগলের খাওয়ার রুচি কমে যায় এবং ছাগল বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো ছাগলকে যদি আমরা সঠিক সময়ে ডিওয়ার্মিং করাই, তাহলে ছাগল সব সময় সুস্থ থাকবে, ছাগলের খাওয়ার রুচি ঠিক থাকবে এবং ছাগল সঠিক সময় মতো হিটে আসবে এবং সঠিক সময়ে আমরা ছাগলের বাচ্চা পাব। প্রেগনেন্ট অবস্থাতে যদি আমরা ছাগলকে ডিওয়ার্মিং না করাই, তাহলে ছাগলের বাচ্চার গ্রোথ ভালো হয় না। বাচ্চার জন্ম হওয়ার পর হয়তো দেখা গেল বাচ্চাটা কিছু রোগে মারা যেতে পারে। বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ কম হয় এবং দুধের অভাবেও ছাগলের বাচ্চা মারা যায়। এর জন্য সঠিক সময়ে, সঠিক পরিমাণে, সঠিক নিয়মে আমরা ছাগলকে ডিওয়ার্মিং করাব। ছাগলকে ডিওয়ার্মিং করানোর নিয়ম হচ্ছে, প্রত্যেক মাসে ছাগলকে ডিওয়ার্মিং করাতে হবে এবং প্রত্যেকবার ছাগলকে আলাদা আলাদা ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাতে হবে। প্রেগনেন্ট ছাগলদের জন্য আলাদা ওষুধ পাওয়া যায়, নন প্রেগনেন্ট ছাগলদের জন্য আলাদা ওষুধ পাওয়া যায় এবং বাচ্চা ছাগলদের জন্য আলাদা ওষুধ পাওয়া যায়। তো যে ছাগলকে আপনি ডিওয়ার্মিং করাবেন, ছাগলের শরীরের টেম্পারেচার আগে চেক করে নিতে হবে এবং ঠান্ডা সময়ে ছাগলকে ডিওয়ার্মিং করাতে হবে। ছাগলকে ডিওয়ার্মিং করাতে হলে ছাগলের পেট যেন খালি থাকে, ভরা পেটে ছাগলকে ডিওয়ার্মিং করা যাবে না এবং সকালবেলা ছাগলকে ঘর থেকে বের করার পরেই ডিওয়ার্মিং করানো উচিত। ভরা পেটে যদি আপনি ছাগলকে ডিওয়ার্মিং করান, তাহলে সেই ডিওয়ার্মিং সঠিক কাজে লাগবে না। ছাগলকে ডিওয়ার্মিং করানোর আগের দিন ছাগলকে কোনো মিষ্টি জাতীয় জিনিস খাওয়াতে হবে, যেমন গুড় খাওয়াতে পারেন। কৃমি মিষ্টি জিনিস খুব ভালোবাসে, যদি আপনি ছাগলকে রাত্রেবেলায় গুড় খাওয়ান, তাহলে সমস্ত কৃমি এক জায়গায় জমা হয়ে থাকবে এবং কৃমির ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কৃমিগুলো মারা যাবে। প্রত্যেক মাসে ছাগলকে নিয়মিত ডিওয়ার্মিং করাতে হবে, না হলে খুব বড় সমস্যা দেখা যায় ছাগলের খামারে। তো এবারে আলোচনা করব কোন ছাগলের জন্য কোন ওষুধ এবং কত পরিমাণে ব্যবহার করবেন। একটা ছাগলের 20 কিলো বডি ওয়েটে 4 ml করে লিকুইড আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনারা ট্যাবলেট ফর্মে কোনো ওষুধ ব্যবহার করেন, তাহলে 1 kg বডি ওয়েটে 5 mg হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। প্রেগনেন্ট ছাগলদের জন্য জেনভেট, প্যানাকুর, ফ্যান ব্যান্ডাজল কম্পোজিশনের যে কোনো ওষুধ আপনারা প্রেগনেন্ট ছাগলদের জন্য ব্যবহার করতে পারবেন। এবং যেসব ছাগলগুলো নন প্রেগনেন্ট, যেমন মেল ছাগল, খাসি ছাগল, এইসব ছাগলের জন্য আপনারা অ্যান ব্যান্ডাজল কম্পোজিশনের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারবেন বা আইভারমেকটিনের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন। যদি বাচ্চা ছাগলের জন্য ডিওয়ার্মিং নিতে চান, তাহলে পাইপার জেন কম্পোজিশনের পাইপার ভেট আর বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, সেই ওষুধগুলো দিয়ে আপনারা ডিওয়ার্মিং করাতে পারবেন। এবং মনে রাখবেন, 20 kg বডি ওয়েটে 4 ml করে দিতে হবে লিকুইড, এবং যদি আপনারা ট্যাবলেট দিয়ে ডিওয়ার্মিং করাতে চান, তাহলে 1 kg বডি ওয়েটে 5 mg করে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয়, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকুন,
সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।